তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, সবাই ভালো আছো আশা করি, আর আমিও ভালো আছি। তো দেখা যাচ্ছে দুইটা বাইক বাড়িতে, ননদ তারা এসেছে তো তার জন্যে, দুই বাইক বাইরে, এক বাইক ঘরে। তো এখন বাজে বেলা সকাল 7:31, বলতে 7:30, তো আজকে 6:30 ঘুম থেকে উঠান ঝাড়ু দিতে হলো না, কারণ ছুটি দিয়ে দিল। তো চলো এবার যাচ্ছি রান্নাঘরের দিকে, রান্নাও বসিয়ে দিলাম আর ছুটি অন্য কাজ করে নিচ্ছে। এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেল আমার, মোটামুটি ডালে আলু দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেল। তারপর ভাত বসিয়ে দেব, একদম হাঁড়ি রেডি করে রেখেছি। কি খেলো সব? তো এদিকে চলছে খেলাধুলা আর ওইদিকে চলছে রান্না। তো দেখো গেমে একদম শেষ, আর বেজে গেল 10টা, কাটল খাওয়া হলো সবার, ব্রেকফাস্টে কাটাল। তো দেখো সব কাজ শেষ, রান্না বান্না শেষ করে একদম চুলা টুলা লেপে বাসন টুসন ধুয়ে শেষ করে নিলাম, স্নানও করে নিলাম। তো দেখো স্নান টান করে নিলাম, কারণ অতিরিক্ত অতিরিক্ত গরম, রান্না করে কাজ শেষ করে আর থাকতে পারলাম না, তারপর স্নান করে নিলাম। তো মেয়ে পড়ছে ওর পিসির কাছে, তো আমি এবার যাচ্ছি ওই ঘরে, দেখি গিয়ে কতটুকু পড়াশোনা করছে। আর বাবু শরীরটা সেরকম বেশি একটা ভালো না, জ্বর উঠলো, ডাক্তার দিকে এসছে, তো বাবু আজকে স্নান করবে না, ভাত খেয়ে নেবে। তো আমরা কর্তাকে নিতে একটু বেরিয়ে পড়লাম, তো আসলাম একটু ব্যাংকের কাজে, তো আমি এসে বসে আছি। আর ফ্রিজের নিচে বসা তো কত আরামদায়ক, যারা যারা বসো বা থাকো তারাই বুঝো। তো বাইরে এতটাই গরম, তো দেখো আমার কর্তা মশাই দিকে কী কাজ করছে আমি জানি না, আমি বসে আছি বেশ। তো বন্ধুরা দেখো ব্যাংক থেকে চলে আসলাম, তো ব্যাংকে গিয়েছিলাম কিসের হওয়া ক্ষেত্রে, কারণ বাড়ির গরম ভালো লাগে না, তো তার জন্য। তো এবার পারবে এই যে জাম গাছের দাম, কই কই চলো দাম পারি। এ দেখো অনেক বড় বড় হলো গো, অনেক বড় হয়েছে, জুতা খুললা, আরে দামও পালা দিও না কিন্তু নো, আরে এদিকে একটু টুকাই টুকাই এনে ভিতরে যাবে, সামনে একটু টুকাই তারপর ভিতরে যাও। তো জাম টুকানো হলো অনেক, তারপর এবার ধুয়ে বাছাবাছি হচ্ছে, তো প্রচুর জাম পাড়া হলো, পুরো পাড়ার মানুষ খাওয়া যাবে। তো যাই হোক এবার আমরা ধুয়ে বেছে তারপর জাম ভর্তা করে নিলাম। তো দেখো ফাইনালি হয়ে গেল জাম ভর্তা, এই যে এই যে পত্রিকা মতো ফেলবা কিন্তু, ঠিক আছে দানাগুলি, হ্যাঁ খেয়েছো না কেন মা? তো সবাই মিলে একদম জমিয়ে জাম ভর্তা আমরা খাচ্ছি, এই দেখো। আর ওইদিকে দিদি তারা আছে। তো জাম করার পর এবার শুরু হয়ে গেল এই যে এই গরমের মধ্যে দেখো খেলা, গরম লাগে, ওরে বাবা, আরে বিরাট কোহলি, বিরাট কোহলি। তো বন্ধুরা দেখো আমরা আমাদের রুম আলাদা আলাদা করে নিলাম, পারবো তো একাতে নিতে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। তো দেখো আমরা ফ্যান নিয়ে ওই করে চলে যাচ্ছি, কারণ আমরা এই গরমের মধ্যে ঘুমাতে পারবো না তার জন্যে, এই যে। আর ওই ঘরের তুষকটা গরম হওয়াতে বেশি বেশি গরম লাগে, তো তার জন্যে চেঞ্জ করে নিলাম, আরো বেশি একটু হয়ে গেল না। তো খাওয়া দাওয়া করে নিলাম সবাই, শেষ খাওয়া দাওয়া, এখন বাজে রাত্র 10:30। তো কি কি রান্না করলাম না কিছু, এখন খেসারি ডালের বড়া করলাম, তো সকালে ভিজিয়ে রেখেছিলাম,
তখন মানে প্রচণ্ড ঘুম ঘুম ছিল, তো তারপরও বড়াটা করে তারপর খেয়ে নিলাম। তো আর এখন স্নান করলাম না, কারণ এমনিতে দুইবার স্নান করলাম, তো তার জন্য এখন আর করলাম না। তো দেখো মেয়ে আস্তে আস্তে বালিশ টালিশ নিয়ে আসছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করি, আর আগামীকাল নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আসছি। দাও আমার কাছে দাও হালকা বালিশ, ওই বালিশগুলো নিয়ে আসবো। তো এখন ঘুমাই, সবাইকে টাটা বাই বাই। আর কাপড় চোপড় দেখো, এই যে এখানে একটা, আর এই যে দেখো, জানো কিচ্ছু ভালো লাগে না গরমের মধ্যে গুজ কাজ করে, গুছিয়ে টুচিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। কী যে করি, শুধু মনে হয় কোথায় ঠান্ডা কোথায় ঠান্ডা কোথায় যাবো এই আর। তো আচ্ছা ঠিক আছে, তো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।